আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ চলে এলাম মাছের একটি রেসিপি নিয়ে। আজকে আমি সামুদ্রিক মাছ রূপচাঁদা ফ্রাই করে দেখাবো। যেহেতু মাছটা সামুদ্রিক এবং অনেক ফ্রিজিং স্টোরিং হয়ে আমাদের কাছে পৌঁছায়, তো দেখা যায় অনেক সময় এই মাছটি ঠিকমতো ফ্রাই করা না হলে বা কিছু মশলা ঠিকমতো অ্যাড করা না হলে তখন মাছটা খেতে আমাদের কাছে ভালো লাগে না এবং আলগা একটা বাজে গন্ধ থাকে। সো আজকে আমি দেখিয়ে দিব কিভাবে এই মাছটি ফ্রাই করলে এই আলগা গন্ধ থাকবে না এবং খেতেও যথেষ্ট সুস্বাদু হবে। তো আমি এই জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণে আদা গুঁড়ো, 1 চামচ রসুন গুঁড়ো। মশলাগুলো গুঁড়োর পরিবর্তে বাটা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, সাথে লবণ এবং 1 টেবিল চামচ লাল মরিচ গুঁড়ো। আমি এখানে মরিচটা অনেক বেশি দিয়েছি কারণ মাছটা একটু সাইজে বড় এবং যেহেতু সামুদ্রিক মাছ সেই ক্ষেত্রে ঝালটা যত বেশি হবে খেতে তত ভালো লাগবে। এবার অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে সয়া সস। এবার সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমি প্রয়োজনে কিছু পানীয় ব্যবহার করছি, যেহেতু সব মশলাগুলো ড্রাই তাই মশলাগুলো মিশতে একটু সময় লাগবে। এবার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। এবার আবারও আমি মশলাগুলো খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমি এখানে যেহেতু সব গুঁড়ো মশলা ব্যবহার করেছি তাই মশলাটা আগেই আমি প্রসেসড করে রেখে দিলাম। এবার চলে যাচ্ছি মাছ প্রসেসিংয়ে। আমি মাছ প্রসেসড করার জন্য প্রথমে মাছটি অবশ্যই ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটি চপারের সাহায্যে মাছটি খুব ভালো মতো ছিঁড়ে নিচ্ছি। আমি চপার দিয়ে একটু ডিপ করে মাছগুলো খুব ভালো মতো ছিঁড়ে নিচ্ছি যেন চপারটি পুরো কাটা পর্যন্ত পৌঁছায়। এই ছিঁড়ে নেওয়াটাকে অনেক দেশে হয়তো বা কেচেনেও বলে থাকতে পারেন। তো আমি মাছগুলো একবার লম্বাটে করে এবং একবার চওড়া করে একটু স্কোয়ার শেপ করে খুব ভালো মতো ছিঁড়ে নিচ্ছি। এভাবে মাছগুলো ছিঁড়ে নিলে মশলাগুলো মাছের মধ্যে খুব ভালো মতো ঢুকে যাবে এবং তখন মাছটি খেতে খুবই ভালো লাগবে। আশা করি এই জিনিসটি আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার আমি মাছটি ম্যারিনেট করব সেই প্রসেসড করা মশলা দিয়ে। আমি প্রথমে 1 টেবিল চামচের সাহায্যে খুব ভালো মতো যে অংশগুলো ছিঁড়ে নিয়েছিলাম প্রত্যেকটি অংশে আমি মশলাটি খুব ভালো মতো লাগিয়ে দিচ্ছি। আমি আগেই বলেছি যেহেতু সামুদ্রিক মাছ এটা খেতে স্বাদে যথেষ্ট প্রবলেম হয়ে যায়, এই কারণে আমি মাছটি খুব ভালো মতো মশলা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। আমার চ্যানেলটিতে যারা নতুন আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন, আর যারা এতদিন ছিলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আপনারা আপনাদের ভালো মতো যে কোনো মতামত আমাকে কমেন্টস করে জানাতে পারেন। মাছটি যত ভালো করে মশলাতে মাখানো হবে খেতে ততই ভালো লাগবে। আমি এই অবস্থায় চামচটি রেখে এবার হাত দিয়ে খুব ভালো মতো আরও কিছুক্ষণ মাছটি সঙ্গে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এবার আমি এভাবে খুব ভালো মতো মশলা মাখিয়ে মাছটি রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। আপনারাও অবশ্যই চেষ্টা করবেন মাছটি এভাবে মশলা মাখিয়ে ম্যারিনেট করে রাখতে, তাহলে মাছটি খেতে অনেক বেশি ভালো লাগবে। আমি পেটের অংশগুলোতেও খুব ভালো মতো মশলা মাখিয়ে দিচ্ছি। মাথার অংশের যে ফাঁকা জায়গাগুলো আছে সেখানে আমি খুব ভালো মতো মশলা মাখিয়ে দিচ্ছি। মাছটি আমি কড়া ফ্রাই করব, এই কারণে আমি একটু তেলের পরিমাণটা বেশি নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মাছটি। মাছ দিয়ে সাথে সাথে উল্টানো যাবে না, আর মাছ দেওয়ার সময় তেলটি অবশ্যই ভালো মতো গরম করে নিতে হবে। মাছটি দিয়ে আমি এক পাশ প্রায় 2 মিনিটের মতো ভেজেছি, এই সময় চুলার আঁচ ছিল মিডিয়াম লো। এবার আমি মাছটি একবার উল্টে দিচ্ছি, দেখুন দেখতে যথেষ্ট ইয়াম্মি লাগছে এবং লুকসটাও অনেক সুন্দর হয়েছে। এই মাছ ফ্রাই চাইলে ডিনারেও আপনারা খুব ভালো মতো পরিবেশন করতে পারেন, অথবা বিকেলের নাস্তায় তো কথাই নেই। আমি মাছটি আরও 2-3 বার উল্টে দিচ্ছি। উল্টানোর সময় আমি 2 চামচ ব্যবহার করছি। আপনারা এই কাজটি করার সময় অবশ্যই সাবধানে করবেন কারণ তেল যথেষ্ট গরম থাকে, কোনো দুর্ঘটনা যেন না ঘটে সেই বিষয়টাও অবশ্যই খেয়াল রাখবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তৈরি হয়ে গেল সামুদ্রিক মাছ রূপচাঁদা ফ্রাই। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর মাছটি খেতে কিন্তু যথেষ্ট সুস্বাদু হয়েছে এবং স্পাইসি হয়েছে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। নিজের যত্ন নিন, পরিবারেরও যত্ন নিন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।